Let's লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের রঙ্গিকার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সলাতু ওয়া ওবাদ। শ্রোপ্রিয় বন্ধুগণ। এই দুনিয়াটি হল আখেরাতের একদম সন্নিকটে। আদ-দুনিয়া আদ-দুনু মিনাল আখিরাহ যেটি হলো আখেরাতের একদম কাসা কাসা। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আমরা অনেক সমস্যায় ভুগি এবং সব কিছু পরিপূর্ণ থাকা সত্ত্বেও দেখা যায় মানসিক টেনশন দূর হয় না পরকালে একটি ভয় করি যে আল্লাহ রব আলমিন আমাদেরকে পাপ মুক্ত করবেন কেউ করবেন না মুসলিম বলতে সকলে দুইটি চাহিদা সকলে চাই চাহিদা দুটি পূর্ণ হোক একটি হলো আল্লাহরবুল্লা আলামিন যেন তার টেনশন দূর করে দেন এবং বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন এটি হলো দুনিয়াবি চাহিদা আর আরেকটি হলো আখেরাতের চাহিদা এটি হলো আল্লাহ যেন তার গুণাসম মাফ করে দেন এই দুইটি চাহিদা পূর্ণ হবে একটি আমলে যে আমলটি অতি সহজ এবং যে কোনো সময় আমলটি আপনি করতে পারবেন সেটি হলো প্রতি বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়া আল্লাহাম উবাই আপনি কাবের হাদিস উবাই আপনি বলেন ইয়া রসল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়তে ভালোবাসি আমি সারাদিন যা দোয়া করি তা আপনার জন্য কি এক চতুর্থাংশ করব না অর্ধেক না দুই তৃতীয়াংশ রসলাম বললেন তুমি যা করো এটি ভালো তবে আরও যদি বেশি করে করো তাহলে আরও বেশি ভালো হবে তখন নে কাব বলেন আজ আলসলা কাইয়া রসুল আল্লাহ আমি সারাদিন যা দৌড় দোয়া পড়ি তা আপনার জন্য সব করবো তখন অসল বলেন ইদান তাহলে তোমার জন্য দুনিয়াবি এটাই যথেষ্ট হবে এবং আখেরাতে আল্লাহ রব্লা আমিন তোমার গুণা মাফ করে দিবেন

كما الله رب العالمين توفيق دعان آمين اللهم آمين